ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর এই মসজিদ নির্মাণ করা হয়। পবিত্র কুরআনে এই মসজিদ ও তার মুসল্লিদের প্রশংসা করা হয়েছে। বর্তমানে মসজিদে কুবা মদিনার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। কুবা মূলত একটি প্রাচীন কূপের নাম। কূপের নামানুসারে পরবর্তী সময়ে এলাকার নামকরণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর কুবা নামক স্থানে অবতরণ করেন। তিনি আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করেন। তখন এই মসজিদ নির্মাণ করা হয়। মদিনার উত্তর প্রান্তে অবস্থিত এই মসজিদের নির্মাণ কাজ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। মসজিদ নির্মাণের প্রথম পাথরটি তিনিই রাখেন। নির্মাণ কাজ শেষ হলে তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন এবং কুবাবাসীর প্রশংসা করেন। নবনির্মিত মসজিদে প্রথম নামাজ তিনিই আদায় করেন। মসজিদে নববীর পাশে স্থায়ী আবাস গড়লেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে শনিবার মসজিদে কুবায় অবস্থান করতেন। কুরআন মাজিদে কুবার প্রশংসা করে বলা হয়েছে যে মসজিদে প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। প্রতিষ্ঠার পর উসমান বিন আফমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে উসমানের সুলতান দ্বিতীয় মোহাম্মদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার কাজ করেন। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ সংস্কার হয়। 1405 হিজড়িতে শুরু হওয়া সংস্কার কাজ শেষ হয় 1407 হিজড়িতে, যাতে মসজিদের আয়তন দাঁড়ায় 13,500 স্কোয়ার মিটার। মসজিদে কুবায় বর্তমানে 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।